নমস্কার, আমি শ্রাবণী। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, হাসিতে খুশিতে আছেন, আনন্দে আছেন। সকলে ভালো থাকুন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজকে সকলেই জানেন যে আজকে মহাবীর জয়ন্তী, মানে বজরংবলীর জন্মদিন। তো আমরা প্রায় সবাই জানি যে হনুমান চালিশা পাঠ করলে আমাদের জীবনে কী কী উপকার হয়। তো তবুও আমি আরেকবার এই আলোচনা করব আজকে, যারা জানেন না, যারা নতুন, যারা বোঝেন না, তাদের জন্য। এই যে আমরা হনুমান চালিশা পাঠ করি, একটা নিয়ম নিষ্ঠা মেনে শাস্ত্র মতে সব কিছু করি, কিন্তু তবুও যখন ফল না পাই তখন কিন্তু আমরা নিরাশ হই। নিরাশ হই কীভাবে, যে এত তো পুজো আচ্ছা করছি কিন্তু তবু তো কিছুতেই কিছু হচ্ছে না। তখন কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে আপনি আপনার কর্মটা কিভাবে করেছেন, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। সবসময় কি জানেন, আমরা এটা বিশ্বাস করি যে আমাদের রাশির যা ফলাফল সেটাই আমরা পাবো। আমরা এগুলোতে বিশ্বাস করি, পুজো পাঠ করছি, ঠাকুরকে দিচ্ছি, তবু আমরা আমাদের কেন ভালো হচ্ছে না, আমরা কিন্তু এটাও ভাবি। তো এগুলো ভাবার আগে আগে ভাবতে হবে যে সবসময় আমি আমার কর্মটার জন্য আমি দায়ী, আমি যে কর্ম করছি তার জন্য আমিই দায়ী, এটা কিন্তু আমাকে দিয়ে কেউ করাচ্ছে না। তাহলে এই কর্মটাকে আমাকে ঠিক রাখতে হবে। কারণ যেমন রাবণের নামও র দিয়ে, আবার রামের নামও র দিয়ে, তো আমরা দুজনের কর্ম অনুপাতে তাদের কিন্তু আলাদা আলাদা স্থান হয়েছে, তাই তো? রাবণকে আমরা রাক্ষস রূপে দেখি এবং আমরা সবসময় ভাবি যে খুব বাজে, একটা মানে ঘৃণ্য ধারণা তার উপর। কিন্তু রামকে আমরা পুজো করি, কারণ রাম হচ্ছে তার কর্ম দিয়ে তিনি সেই উচ্চতার শিখরে পৌঁছেছেন। তো এটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে আমরা সবসময় আমাদের কর্মটা যদি সঠিক করি, কর্মটাকে একটা জায়গায় পৌঁছতে হবে, এমন একটা জায়গায় যেখানে আমার ভাগ্যটা নিজে নিজে তৈরি হবে। তখন ভাগ্য অবশ্যই, ভাগ্য বলে তো অবশ্যই কিছু আছে, শুধু কর্ম ভাগ্য বলতে কি জানেন, ভাগ্যটা আমাদের নিয়ন্ত্রিত হয়, যে বলেছি আমরা যদি আগের জন্মে খারাপ কিছু কাজ করে সেই খারাপ কর্মফলটা যদি আগের জন্মে না ভোগ করে আসি, তাহলে সেই ফলটাও কিন্তু আমাদের এই জন্মে ভোগ করতে হয়। যে কারণে আমরা খেয়াল করে দেখেছি যে অনেক শিশুরা, বাচ্চা বাচ্চা মানে একদম শিশু যারা, তাদের তো কোনো কর্মই এ জন্মে হলো না, তাহলে তারা কেন কষ্ট পায়, তারা কেন আঘাত পায়, তারা কেন অ্যাক্সিডেন্টে মারা যায়, তাদের বড় বড় রোগ হয়, নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে নল ঢোকানো থাকে, কেন হয়? এটা পূর্বজন্মের কর্মফল। তো কাজেই আমার কর্মফল আমাকে একটা উচ্চতা শিখরে নিয়ে যাবে। আমার কর্মফল যদি সঠিক হয় তখনই কিন্তু এই মন্ত্র পাঠ আমাদের কাজে আসবে। তবুও বলবো, এই পাঠ নিয়ম নিষ্ঠা মেনে শাস্ত্র মতে যদি করা যায় অবশ্যই ফললাভ তো আছে। যেমন হনুমান চালিশা নিয়মিত পাঠ করলে এই পাঠে আমাদের শনিদেবের কুপ্রভাব থেকে আমরা রক্ষা পাই। আর আমরা জানি শনিদেবও একজন এমন একজন মানে গ্রহ, উনি হচ্ছেন আমাদের ওপর যে একটা কুপ্রভাব ফেলেন তখনই সেটাও উনি আমার কর্মটাকে বিচার করে কিন্তু ওনার প্রভাবটা আমার ওপর পড়ে। আমি যদি নিয়ম নিষ্ঠা সুন্দরভাবে আমার জীবন কাটাই তাহলে কিন্তু সেই কর্ম কেটে যায়। আর নিয়মিত আমরা কি জানি, নিয়মিত হনুমান চালিশা পাঠ করলে নিজের খারাপ, আমরা তো জানা অজানা অবস্থায় অনেক পাপ করছি, এই কৃতকর্ম থেকে রক্ষা পাবো তখনই। যে আমরা আমাদের অজান্তে হয়তো ভুল করেছি কিন্তু তো তারপরে সেটা শোধন করবার চেষ্টা করেছি, সেই ভুলটাকে সংশোধন করবার চেষ্টা করেছি, তারপরে আমরা নিয়ম নিষ্ঠা মেনে এই যে হনুমান চালিশা পাঠ করছি। হ্যাঁ, একটা নিয়ম করে যখন আপনি শুদ্ধ আচারে পুজো আসনে বসবেন তখন তো আপনি আপনার মনটাকে পরিশুদ্ধ করবেন, তবেই না আপনি পাঠটা করতে পারবেন। আর আপনার মনের মধ্যে যদি হাজারো বাজে চিন্তা যদি থাকে, তখন যদি আপনি এর ক্ষতি করবো, তার ক্ষতি করবো, ওর খারাপ হোক, তার ভালো হোক, ওর নামে নিন্দা, তার নামে পরচর্চা করে আপনি হনুমান চালিশা পাঠ করছেন, শূন্য ফল, পুরো বিগ জিরো, একটা কিচ্ছু লাভ নেই তাতে। বারবার বলি, নিজের মনটাকে আগে উন্নত করতে হবে। হ্যাঁ, মনের ওপর কিন্তু আমাদের কর্মের মানে অনেকটা ডিপেন্ড করে। আপনি মনে মনে খারাপ চিন্তা করছেন কি না, আপনি কারোর সম্বন্ধে আজে বাজে ভাবছেন কি না,
আপনি কাউকে আপনার মুখ থেকে খারাপ কথা বলছেন কি না, হ্যাঁ, এই এইগুলো কিন্তু আমাদের কর্মের মধ্যে পড়ে। আমরা ভাবি কই আমি তো কাউকে আমরা ভাবি হয়তো কাউকে মারলাম, ধরলাম, খুন করলাম, হ্যাঁ, কারোর টাকা তছরুপ করলাম, এগুলোই খারাপ কর্ম, এগুলো শুধু না। আপনার ভাবনাটা কোথায় গিয়ে শেষ হচ্ছে সেটা আপনাকে চিন্তা করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তো আমি এখানে একটু বলে রাখি যে যে কোনো ক্ষেত্রে যাই পুজো পাঠই করুন না কেন, আগে নিজের মনটাকে সংশোধন করবেন তবেই। আর আরেকটাও জানবেন, হনুমান চালিসা পাঠ করলে কিন্তু ভূত প্রেত থেকে মুক্তি বা অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায়। এগুলো আমরা জানি। এটা মানটা সরি আবার একটু কথা বলতে হয়েছিল, তো এটা বলতে বললাম 2 নম্বর। আর 3 নম্বর ওই যে বললাম, নিজের কৃতকর্ম বা পাপ থেকে মুক্তি পেতে হনুমান চালিসা পাঠ করতে হবে। আমরা জানা অজানাভাবে অনেক রকম পাপ করে থাকি, অজ্ঞাতে, যেটা জ্ঞান তো করি না, কিন্তু এটা আমরা সকলেই জানি। এর আগেও আমি অনেকবার বলেছি যে আমরা যদি জেনে বা না জেনে আগুনে হাত দিই তাহলে তো হাত পুড়বেই আমার, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো জেনে বা না জেনে যাই করি না কেন, পাপ যদি হয় তো সেটা পাপ, সেটা নিজের কর্মফল, তো সেটাকে কিন্তু নিজেকেই ভোগ করতে হবে। তো হনুমান চালিসা যদি পাঠ করেন, নিয়মিত পাঠ করেন, মানে শাস্ত্র মতে পাঠ করেন, নিজের মনকে যদি শুদ্ধ রেখে পাঠ করতে পারেন, তাহলে এই মানে পাপের ফলও অনেকটা কিন্তু কেটে যায়। 4 হচ্ছে, মানসিক চাপ থেকে দূরে করে। হ্যাঁ, মানে এই হনুমান চালিসা পাঠ করলে আমাদের মানসিক চাপ কম হয়, নেতিবাচক চিন্তাভাবনা দূর করে, মানসিক অবস্থার উন্নতি ঘটায়। নেতিবাচক মানে খারাপ চিন্তা, মানে ক্রমাগত যদি আমি প্রত্যেক দিন পাঠ করি, দেখবেন হনুমান চালিসার মধ্যে একটা জায়গায় লেখা আছে 100 বার পাঠ করলে কিন্তু আমরা অনেক কিছু থেকে মুক্তি পাই, যে তার স্মরণ নেবে তার কখনো দুঃখ না রবে, এরমভাবে একটা লাইন আছে, চৌপাঠ বলে এগুলোকে। তো এই যে পাঠের কথাগুলো শুনলেই বুঝতে পারবেন যে আমরা যদি তার স্মরণে যাই তাহলে আমার কিন্তু দুঃখটা থাকবে না। ওই জন্যই কিন্তু ওনার আর এক নাম সংকটমোচন, তাই তো? সংকট মোচন, সমস্ত রকমের সংকট মোচন হয় হনুমান চালিসা পাঠ করলে। আর একটা হচ্ছে, যাত্রাও শুভ হয়। কোথাও যাওয়ার আগে যদি আপনি বজরংবলী শ্রী শ্রী হনুমান চালিসা পাঠ করেন বা আপনি স্মরণ করে যান, দেখবেন পাঠ করতে করতে একটা মুখস্থ হয়ে যায়। রোজ যদি আপনি পাঠ করতে থাকেন তাহলে কিন্তু আপনার ওটা মুখস্থ হয়ে যাবে। তখন আপনি কী করবেন, ওই কোথাও যাওয়ার আগে যদি স্মরণ করে যান, আপনার কিন্তু যাত্রা শুভ হবে, দুর্ঘটনা থেকে মুক্তি পাবেন, তাই তিনি সংকট মোচন। এবার এর আর একটা বিধিনিষেধ, সকালবেলা স্নান সেরে পাঠ করলে যেমন মন মানসিকতার উন্নতি হয়, তেমনি এটা কিন্তু রাত্রিবেলায় পাঠ করলেও খুব ভালো ফল লাভ হয়। খুব ভালো ফল লাভ করতে গেলে রাত্রে পাঠ করতে হবে। আর অবশ্যই আর্থিক অবস্থার উন্নতি হবে, বাড়ির বাস্তুদোষ কাটাতেও সাহায্য করে হনুমান চালিসা পাঠ করলে। নিয়মিত পাঠ করলে আর্থিক দিকে কখনো কোনো কষ্ট থাকে না। তো এতগুলো বলে দিলাম। এবার শেষে একটা কথা বলবো যে অবশ্যই সব কিছু থেকেই আপনি মুক্তি পাবেন, আপনার আর্থিক অবস্থা দূর হবে, আপনার কোনো সংকট উনি কাটিয়ে দেবেন, ওনার একটা ফটো বাড়িতে রেখে যেখানে বেরোবেন স্মরণ করে বেরোবেন, তাহলে অবশ্যই আপনার যাত্রাও শুভ হবে। সব কিছু তখনই হবে যখন আপনি নিজেকে একজন পবিত্র এবং সৎ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। আপনাকে চিন্তা করতে হবে যে আপনি নিজের কাজের প্রতি কতটা সৎ, এটা চিন্তা করতে হবে। অসৎ উপায়ে অর্জন ভীষণ খারাপ জিনিস, যে অসৎ উপায়ে অর্জন করে আমরা যদি না জেনেও তার বাড়িতে অন্নগ্রহণ করি, সেই অসৎ উপায়ের আমি এর আগে অনেক প্রথম দিকে আমার এটা আলোচনা করা আছে যে অসৎ উপায়ে যারা অন্ন মানে নিজেরা গ্রহণ করেন তারা তো ক্ষতিগ্রস্ত হনই, অথচ একজন ভালো মানুষও যদি তার বাড়ি গিয়ে সেই পয়সার খাবার খান, তাহলে কিন্তু তারও সে যে পুণ্যকর্ম অর্জন করেছেন সেই ফলটাও খারাপ হয়। তো চললাম আজকে পর্যন্ত, অনেকটাই বললাম মনে হয়। যদি এই ধরনের পাঠ বা আলোচনা আপনারা শুনতে চান বা এই ধরনের কথা শুনতে চান, অবশ্যই কমেন্ট করবেন, ছোট ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেখবেন ভালো লাগবে শুনতে। কারণ যেটুকুনি আমার সাধ্য মতে, যেটুকুনি আমি জানি, সেটুকু আপনার আমি সবসময় আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এই কারণে জানেন আপনাদের একটু হলেও যদি উপকার হয় তাহলে আমার ভালো লাগবে। চললাম আজকে পর্যন্ত।
আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা পাঠ।